नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম জানাই। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমার লেখা একটি অদ্ভুতুরে ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। গল্পের নাম পাপস। তাহলে শুরু করি। মাঝরাতে হঠাৎই বন্ধ ঘরে একটা ঝড় ওঠে। নান্টুর বউ তার অস্থির কিশোরী মেয়েটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। এই সময় দরজার সামনের পাপসটা হঠাৎই ঝড়ের বেগে বন্ধ দরজায় ছপাত ছপাত করে আঘাত করতে থাকে। নান্টু তার বউকে মুখে আঙুল চেপে চুপ করতে থাকতে ইশারা করে। নিজেও সাবধানে দরজার শিকলিটা খুলে দিতেই পাপসটা তীর বেগে অন্ধকারে ছুটে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে অমাবস্যার সেই রাতে আট দশটা জোরালো টর্চের আলো পাপসের পিছু পিছু ধাইল। নান্টু নিজের ঘরের বাইরের কড়ায় তালা লাগিয়ে এগিয়ে চলে শ্মশান মুখ, যেখানে সাধুর ঠেক আছে সেদিকে। বেশ দূর থেকে বিকট অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছিল নান্টুর কানে। নান্টুর গায়ে কাঁটা দিল, কিন্তু ও সব ভুলে হাতে জোরালো টর্চের আলোয় রাস্তা পেরিয়ে শ্মশানে পৌঁছে গেল। ওর আগেই ওর বন্ধুরা শ্মশানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওরা একসাথে এবার সাধুর ঠিকানায় হামলা করবার জন্য প্রস্তুত হয়। এমন সময় সাধুর বিকট বিকট সব চিৎকার করে মন্ত্র পড়ার শব্দ শোনা যাচ্ছে। সাধু কাকে যেন নেশাগ্রস্ত স্বরে আদর জানাচ্ছে, আয় আয় আমার প্রাণের ধন, আয় আমি জানতাম তোকে আসতেই হবে, যা একখানা জব্বর পুড়িয়া দিয়েছি তাতে করে তো তোকে আসতেই হতো, আয় আয় আর লজ্জা নয়, বস আমার কোলে বস। অমনি পাপসটা হাওয়ায় ভেসে সাধুর কোলে ধপাস করে পড়ে বসল। সাধু সেই শব্দে চোখ খুলে তাকিয়ে তার ওস্বরে চেঁচামেচি শুরু করে। অসংখ্য নোংরা গালাগালি সহকারে নান্টুর চোদ্দ গুষ্টিকে গাল পারতে থাকে। আমাকে ধোকা দিয়া, আমাকে, আমি মেয়ের মাথার চুল চেয়েছিলাম, তার বদলে কিনা আমাকে পাপসের লোম দেয়া হয়েছে, আমাকে ঠকানোর সাজা তোদেরকে সবাইকে দেব রে, ওরে ও মাদর নান্টু, দাঁড়া দাঁড়া আসছি, এ লালু, এ ঘন্টা, এ যজ্ঞা, তোরা আমার সাথে চল তো, ওই পাজি বাঁদর নান্টুর আজ শ্রাদ্ধ করব আমি। সাধুর শয়তান সাকরের যারা এতক্ষণ দূরে বসে মদ খাচ্ছিল আর মুরগির ঠ্যাং চিবাচ্ছিল, তারা সব দৌড়ে গিয়ে ঠেক থেকে এক গাদা ডান্ডা চাকু কাটারি সব বের করলো। সবাই মিলে তখন হরে রে রে হরে রে রে করে উঠতেই পিছন থেকে পুলিশের লোকেরা সার্চ লাইট জ্বালিয়ে একসাথে ওদেরকে চেপে ধরল গলা। ওরা এতক্ষণ অপেক্ষা করছিল সাধু ও তার সব সেনাদের নিজ মুখে সব স্বীকারোক্তি শুনবার জন্য। শয়তানগুলোকে মেরে ধরে সব জানা গেল। ওদের ঠেক থেকে তিনটে ছোট ছোট বাচ্চা ও পাঁচজন মেয়ে মানুষকে বন্দি অবস্থাতেও পাওয়া গেল। প্রচুর চুরির জিনিস জব্দ করা হলো। বেশ করে মার ধর দিয়ে জানা গেল সাধু ঝাড়ফুঁকের নামে নেশার পুড়িয়া বানিয়ে সবাইকে খাওয়ায়, ছোট ছোট ছেলে মেয়েদের নেশা ধরিয়ে অন্য জায়গা বিক্রি করে দেয়, তাদের দিয়ে চুরি চামারিও করায়, ভিক্ষাও করায়, এমনই সাধুর দুষ্টুমি। আসলে পাড়ার লোকেরা
বেশ কিছুদিন ধরেই ওদের সন্দেহ করত। নান্টু সাহস করে নিজের মেয়েকে ঝাড়াতে ডেকেছিল ঘরে। নিয়ম মতো সাধু মেয়ের মাথার চুল চেয়েছিল, কিন্তু নান্টু আর তার বউ বুদ্ধি করে পাপসের রোয়া দিয়ে দিয়েছিল। আর পিশাচ মন্ত্র বলে সাধু রাতের বেলা যখন নান্টুর মেয়েকে ডাকছিল, তখন পাপসটা ওর কথায় শ্মশানে পৌঁছালো। এই সময় আগে থেকে প্ল্যান করা অনুযায়ী নান্টু ও তার প্রতিবেশী এবং সমস্ত পুলিশের দল মিলে একটা শয়তানকে ধরতে পারল। শ্মশানে এই শয়তানটা সাধুর ঠেক ভেঙে দেওয়া হলো, লোকালয়কে ভয়মুক্ত করা হলো। বন্ধুরা, এমন অনেক বাজে মানুষ কিন্তু আমাদের চারদিকে ঘোরাফেরা করে, এদের শনাক্ত করুন, এদের থেকে সবাই সজাগ থাকতে হবে, কেমন? আজ তাহলে আসি, আবার একদিন দেখা হবে অন্য কোনো কোথাও। ধন্যবাদ।